তোমাদের একটা শর্টস চ্যানেল রয়েছে কিন্তু দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে কারোর ভিডিওতে জিরো ভিউজ থাকছে তো কারো ভিডিওতে কুড়িটা ভিউজ থাকছে কারো ভিডিওতে পঞ্চাশটা ভিউজ থাকছে আরে একটা শর্টস চ্যানেলে মিনিমাম ওয়ান কে টু কে পার ভিডিওতে ভিউজ তো হবে কিন্তু সেটা তোমাদের হয় না কারো ভিডিওতে একদম জিরো ভিউজ থাকছে কারো ভিডিওতে আবার কুড়িটা পঞ্চাশটা একশোটা এইরকমই এর বেশি আর ভিউজ হয় না বা মাঝে সাঝে এক হাজার দেড় হাজার এরকম হচ্ছে এর বেশি আর হয় না তাহলে সেখান থেকে তুমি বেরোবে কী করে জিরো ভিউজ প্রবলেম থেকে তোমরা বেরোবে কী করে আজকে যে কথাগুলো বলবো এভাবে তুমি যদি কাজ করো একটা শর্টস চ্যানেলে তাহলে কিন্তু তোমার জিরো ভিউজের সমস্যা কিন্তু তোমার লাইফ থেকে পুরো সারা জীবনের জন্য কিন্তু উধাও হয়ে যাবে ঠিক আছে তো তোমার ভিডিওতে হয়তো মিলিয়নে মিলিয়নে ভিউস নাও হতে পারে কিন্তু তোমার ভিডিওতে হাজার হাজার কিন্তু ভিউজ হবে ঠিক আছে জিরো ভিউজ কিন্তু একদমই থাকবে না হতে পারে দেড় হাজার দু হাজার তিন হাজার পার ভিডিওতে কিন্তু এরকমই ভিউজ আসবে ঠিক আছে আর এর থেকেও বেশি ভিউজ আসতে পারে কিন্তু জিরো ভিউস কিন্তু কখনোই থাকবে না বা দশটা পাঁচটা এরকমও ভিউজ কিন্তু কখনোই থাকবে না এর থেকে কিন্তু সমস্ত ভিডিওতে কিন্তু তুমি ভালো ভালো ভিউস পেতে থাকবে ঠিক আছে তো তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো বলো জিরো ভিউজ সমস্যা কাটাতে গেলে কি কি করতে হবে দেখো বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও কিন্তু ভিডিও আপলোডের পরে দেখছো নো ভিউ কেননা আমিও নিজেও দেখেছি এই প্রবলেমটা তোমরা অনেকেই কিন্তু ফেস করছো আমি যখন লাইভে যাই লাইভে গিয়ে যখন চ্যানেল চেক করি তখন দেখি যে পরপর পরপর পাঁচটা ছটা সাতটা আটটা এমনকি দশটা ভিডিওতেও নো ভিউ নো ভিউ নো ভিউ তারপরে ভিউ 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 এরকম ভিউজ হচ্ছে তাহলে এরকম হলে কত ভিডিও আপলোড করতে পারে দুশো তিনশো পাঁচশো হাজারটা আপলোড করার পরে তোমার একদিন কিন্তু মনে হবে আরে আমার দ্বারা মনে হয় ইউটিউবটা নয় আমি মনে হয় ইউটিউবে সফল হতে পারবো না ভিডিও ভাইরাল করতে পারবো না ঠিক আছে তো এই প্রবলেমটা কেন হয় সেটা তোমাকে সবার প্রথমে বুঝতে হবে এক হচ্ছে তোমার কন্টেন্টের প্রবলেম আর দ্বিতীয় হচ্ছে তুমি চ্যানেল তৈরি করার সময় কিছু ভুল করেছো সেটা কি জানো সেটা হচ্ছে তোমার ফোনে হয়তো অনেক বছর আগে একটা জিমেল ছিল সেখানে তুমি একটা চ্যানেল তৈরি করে দিয়েছো এটা একদমই করলে হবে না তুমি যদি একটা চ্যানেল তৈরি করো তাহলে একটা ফ্রেশ জিমেল তৈরি করে সেই জিমেলের মধ্যে চ্যানেলটাকে তৈরি করবে তবে দেখবে তোমার চ্যানেলটা কিন্তু চলবে ঠিক আছে আমি এটা কিন্তু নিজে প্রুভ করেছি আমি যখন শুরুর দিকে চ্যানেল করেছিলাম সেই সময় কেন আমার চ্যানেল এগোয়নি জানো এইটাই হচ্ছে মূল কারণ আমি দু বছর তিন বছর চার বছর আগে জিমেল খুলেছিলাম সেই জিমেলে আমি চ্যানেলটা তৈরি করেছি তো সেক্ষেত্রে কিন্তু কোনোদিনই তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না ঠিক আছে তো চ্যানেল যখনই তৈরি করবে মনে হবে তখন একটা নতুন জিমেল তৈরি করো সাথে তুমি চ্যানেলটাকে তৈরি করে ফেলো ঠিক আছে সাথে সাথে আমি কিন্তু এটাই করি বা আমরা অনেকেই এরকমভাবে কিন্তু চ্যানেলটাকে তৈরি করি সেই জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড করলে একটা বেটার রেসপন্স কিন্তু আমার পেয়ে যাই ঠিক আছে তো এটা গেল প্রথম তোমাদের সম্পূর্ণ ভুল থাকে তো দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা একটা শর্ট চ্যানেল করেছো তো সেই শর্ট চ্যানেলে কটা ভিডিও আপলোড করতে হবে পার ডে ঠিক আছে তো আমি তোমাদেরকে শুরুর দিকে বলবো যদি তোমরা একদম পুরো একদম পাওয়ারফুল কন্টেন্ট থাকে যে একদম সবাই দেখতে পারে ভালো কন্টেন্ট যেটাকে বলে তাহলে তোমাকে দিনে কমসে কম দুখনা ভিডিও কিন্তু আপলোড করতেই হবে দুটো ভিডিও কম করে দুটো ভিডিও আর যদি তুমি লিপসিং করে থাকো তাহলে তোমাকে তিনটে ভিডিও আপলোড করতে হবে তিনটে টাইমে আলাদা আলাদা টাইমে কমসে কম যেন চার ঘন্টা পাঁচ ঘন্টা গ্যাপে থাকে ভিডিওটা আপলোড হচ্ছে যে বুঝতে পেরেছো আর অনেকেই তোমরা ভিডিও তো আপলোড করছো দেখছো ভিউস হচ্ছে না অনেকে আমাকে অনেকে কমেন্ট করেছো দাদা শর্ট ভিডিও কত সেকেন্ডের করলে ভালো হয় শর্ট ভিডিও হচ্ছে দুই রকমের ঠিক আছে এক হচ্ছে এক সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড মধ্যে মধ্যে একটা হচ্ছে এক সেকেন্ড থেকে ষাট সেকেন্ডের মধ্যে একটাকে বলা হয় লং শর্ট একটাকে বলা হচ্ছে একদম শর্ট ঠিক আছে যদি একদম শর্ট ভিডিও করো পনেরো সেকেন্ডের মধ্যে যেটা শর্ট হয় সেটা তোমরা কিন্তু কমসে কম শুরুর দিকে কি করবে জানো বারো থেকে তেরো সেকেন্ডের ভিডিও করবে বা দশ থেকে বারো করবে দেখবে তাহলে অডিয়েন্স তোমাদের বেশি আসছে দেখো একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে কমসে কম যদি একটা শর্ট ভিডিও অডিয়েন্সরা দুবার তিনবার মানে দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট যদি না থাকে অ্যাভারেজ ডিউরেশন তাহলে তোমাদের কিন্তু ভিডিওটা ভাইরাল ইউটিউব করবে না তো সেই জন্য চেষ্টা করতে হবে যেন প্রথম দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এমন কিছু করার যেন সে করতে ভুলে যায় বুঝতে আর লং শট যারা করছো এক সেকেন্ড থেকে শুরু করে উনষাট সেকেন্ড পর্যন্ত যারা করছো বা সেকেন্ড ভিডিও যারা করছো তাদের কিন্তু ধ্যান দিতে হবে যেন এই ভিডিওটার যেন আটকে থাকতে পারে মানুষ সেই জন্য প্রথম পনেরো সেকেন্ড কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রথম পনেরো সেকেন্ডে এমন কিছু দেখিয়ে দেওয়া ভিডিওর মধ্যে যেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে স্ক্রল করে বুঝতে পেরেছো তো সেই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম একদম শর্ট ভিডিও যেটা একদম শর্ট এবং লং শর্ট যেটা সেটাও কিন্তু বললাম এরকমভাবে তোমাদের তোমাদেরকে কিন্তু করতে হবে তারপরে নেক্সট যেটা তোমাদের এই সময় দাঁড়িয়ে শর্ট ভিডিও ভাইরালে সব থেকে বেশি সহযোগিতা করবে সেটা হচ্ছে তোমার ভিডিও এডিটিং যদি তোমার ভিডিও এডিটিং পারফেক্ট না হয় তাহলে কিন্তু শর্ট ভিডিও কখনোই কিন্তু গ্রো করবে না শর্ট ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না তোমরা দেখছো যে যারা সিম্পল ভিডিও করছে জাস্ট একটা ক্যামেরা দিয়ে শ্যুট করে বা লিপসিং করে আপলোড করে দিচ্ছে সেই ভিডিওতে ভিউস নেই অথচ যে ভিডিওর ক্যামেরা কোয়ালিটি ভালো এডিটিং ভালো করছে সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে তো সেই জন্য তোমায় কিন্তু এডিটিংটা কিন্তু ভালো করতে হবে যেমন লং চ্যানেলে এডিটিং করা উচিত তেমন কিন্তু শর্ট চ্যানেল তার থেকে ভালো করে এডিটিং করা উচিত তবেই কিন্তু সেই শর্ট চ্যানেল ভালোভাবে কিন্তু গ্রো করে এবং সেই শর্ট ভিডিও কিন্তু মিলিয়ানে পৌঁছায় আর মিলিয়ানে যদি না পৌঁছায় তাহলে সেই শর্ট চ্যানেলের কোনো কিন্তু মূল্য নেই বুঝতে পেরেছো

বুঝতে পারলে তো এইভাবে তোমরা দিনের পর দিন কাজ করো তবেই দেখবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবে কিভাবে তোমরা প্রপারলি শর্ট ভিডিওকে সবকিছু করে ভিডিওকে ভাইরাল করবে তো দেখো এই যে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে তোমরা যখন শর্টস ভিডিও আপলোড দেবে আপলোডের সময় তোমাকে কিছু কাজ করতে হবে এবং চ্যানেলের মধ্যেও তোমাকে কিছু কাজ করতে হবে যে কাজগুলো আমি এখন তোমাকে দেখাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ উপরে কী রয়েছে উপরে কিন্তু এই যে ট্রেন্ডিংয়ের একটা আইকন রয়েছে ঠিক আছে এই আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে এই আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে ট্রেন্ডিং ঠিক আছে এই ট্রেন্ডিংয়ের মধ্যে আমি ক্লিক করলাম ট্রেন্ডিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে নাও শর্ট মিউজিক গেমিং ঠিক আছে তো তুমি এখানে করবে তোমার যেহেতু শর্টস চ্যানেল তো তার জন্য এখানে শর্টস এর মধ্যে ক্লিক করবে শর্টস এর মধ্যে ক্লিক করার পর ধরো তুমি লিপসিং করো বা অন্য কিছু করো এখানে সমস্ত কিছুই কিন্তু রয়েছে সমস্ত টাইপের হয়তো কমেডি শর্টস করো ফানি শর্টস করো তো দেখো এখানে তুমি কি করবে এখানে ট্রেন্ডিং কিন্তু রয়েছে তুমি তুমি যদি ট্রেন্ডিং ভিডিও করতে চাও শর্টস তুমি যদি লিপসিং করো বা তুমি নাচ করো তাহলে তুমি কিন্তু এগুলো করতে পারো ঠিক আছে এই সমস্ত ট্রেন্ডিং এ তুমি যদি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার জিরো ভিউজ কখনোই থাকবে না তোমার কিন্তু সেই ভিডিওটা হয়তো লাখ লাখ এরকমও হয়ে যেতে পারে বা তোমার ভিডিওতে একদম ভিউস না আসলেও ওয়ান কে টু কিন্তু ভিউজ আসবেই ঠিক আছে দেখো এখানে ফার্স্ট ট্রেন্ডিং সং কোনগুলো রয়েছে ফার্স্ট ট্রেন্ডিং সং কিন্তু এটা রয়েছে তারপরে সেকেন্ডটা এটা রয়েছে তারপরে দেখো থার্ড নাম্বারে কিন্তু রয়েছে এটা তারপরে ফোর্থ নাম্বারে রয়েছে দেখো ফোর্থ নাম্বারে এটা রয়েছে তারপরে ফিফথ নাম্বারে দেখো এটা রয়েছে ঠিক আছে তো ভাবে সাইপ করতে করতে তুমি দেখতে পাবে এখানে কিন্তু ট্রেন্ডিং এ যে সমস্ত গানগুলো রয়েছে এই সমস্ত গানে তোমাকে ভিডিও তৈরি করতে হবে তবেই কিন্তু তুমি দেখবে রিসেন্টলি ভিডিও আপলোডের সাথে সাথে তোমার ভিডিওটা শর্ট ফিটে চলে যাবে আর তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে ঠিক আছে এবার শর্ট ফিটে যখন যাবে শর্ট ফিটে গেলে এবার তুমি যদি অডিয়েন্স রিটেনশনটা তুমি ভালো আনতে পারো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা শর্ট ফিটে চলতেই থাকবে চলতেই থাকবে এভাবে কিন্তু তোমার ভিডিও মিলিয়নে মানে এক ঘন্টার মধ্যে মিলিয়নে চলে যাবে এরকম হবে তো সেই ভিডিওটাকে তুমি শর্ট ফিডে তুমি যদি চালাতে চাও লং টাইম ধরে তাহলে তোমাকে কি করতে হবে ভিডিও এডিটিং এর দিকে তোমাকে ফোকাস দিতে হবে এবং ভিডিও কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি সমস্ত দিকে তোমাকে খেয়াল করতে হবে তাহলে কিন্তু তোমার শর্টস ভিডিওতে তুমি কিন্তু বেশি পরিমাণে ভিউজ তুমি কিন্তু আনতে পারবে ঠিক আছে এবার দেখো এই যে একটা শর্টসে এই যে যেটা ফার্স্ট ট্রেন্ডিং সং এবার দেখো এই যে যে সমস্ত চ্যানেলগুলো যে চ্যানেলটা হচ্ছে ফার্স্ট ট্রেন্ডিং এ রয়েছে সেটা হচ্ছে চ্যানেলের নাম দেখতে পাচ্ছ এটা কিন্তু চ্যানেলের নাম ঠিক আছে আর চ্যানেলে দেখো কি কি ইউজ করেছে এবার তোমাকে এখানে 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 কাজ করতে হবে দেখতে কয়েকটা ভিডিওর যে সমস্ত ভিডিও ট্রেন্ডিং এ রয়েছে সে সমস্ত চ্যানেলের নামটা তুমি কি করবে খাতায় লিখে রাখবে এবং কি কি হ্যাশট্যাগ ইউজ করেছে তারা সমস্ত হ্যাশট্যাগ গুলো তুমি কি করবে লিখে রাখবে ঠিক আছে তারপরে দেখো এই যে আরেকটা চ্যানেল এই চ্যানেলে কি নাম এই চ্যানেলটার নাম দেখতে পাচ্ছ এই যে এই চ্যানেলের নামটা পুরো অ্যাট দ্য রেট দিয়ে পুরো সমস্ত নামটাই একদম তুমি খাতায় লিখে রাখবে একদম সেম টু সেম তারপরে কি কি হ্যাশট্যাগ ইউজ করছে এগুলো সেম টু সেম তুমি খাতায় লিখে রাখবে ঠিক আছে এরকম করে তিন চারখানা ট্রেন্ডিং সং এরকমভাবে নেবে ঠিক আছে নেওয়ার পর তুমি কি করবে যখন তুমি ভিডিওটা আপলোড দেবে আপলোড দেওয়ার সময় টাইটেলটা তুমি দিলে টাইটেলটা দেওয়ার পর এ সমস্ত চ্যানেলের নাম তোমাকে মেনশন করে দিতে হবে যে কোনো একটা দুটো চ্যানেলের নাম তোমাকে এই ট্রেন্ডিং এ যেগুলো থাকবে চ্যানেলের নামটা তোমাকে মেনশন করে দিতে হবে অ্যাট দা রেট দিয়ে যখনই লিখতে যাবে চ্যানেলের নামটা তখনই দেখবে যে অটোমেটিক উঠে আসছে তো সেখান থেকে তুমি সিলেক্ট করে নামটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে নাওয়ার পর তাহলে কিন্তু তোমার সেই চ্যানেলটাকে কিন্তু মেনশন করা হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে তোমাকে এটা যারা যারা হ্যাশট্যাগ গুলো ইউজ করেছে এবং যে সমস্ত হ্যাশট্যাগ গুলো তারা ভিডিও টাইটেলে দিয়েছে সে সমস্ত তোমার টাইটেলও দিতে হবে এবং ডেসক্রিপশনও তোমাকে দিতে হবে ঠিক আছে তো আরেকটা কাজ তোমাকে করতে হবে সেটা কি ধরো এই কাজটা তুমি করেছো তারপরও তুমি রেসপন্স পাচ্ছ না তো আমি বলবো তোমাদেরকে এই দুটো কাজই একসাথে করে রাখবে তোমাদের চ্যানেলে তোমাদের যদি একটা শর্টস চ্যানেল হয় ঠিক আছে তো তার জন্য তোমরা ক্রোম ব্রজারটা তুমি ওপেন করবে ঠিক আছে ক্রোম ব্রাজারটা ওপেন করে তোমার চ্যানেলটাকে তুমি ওপেন করে নেবে দেখো এই চ্যানেলটাকে আমি ওপেন করছি এবার দেখতে পাচ্ছো এখানে একটা পেজ কিন্তু চলে এসেছে এবারে উপরে দেখতে পাচ্ছো থ্রি লাইন এই থ্রি লাইনের মধ্যে আমি ক্লিক করছি এই লাইনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখো ওর চ্যানেলে আমি ক্লিক করছি এবার কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে ভালো করে মন দিয়ে খেয়াল করো তাহলে কিন্তু জিরো ভিউজের সমস্যা কিন্তু একদমই থাকবে না এর থেকে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু বেরোতে পারবে ঠিক আছে এবার দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে কিন্তু একটা সেটিংস আইকন ঠিক আছে সেটিংস আইকন তুমি কিন্তু দেখতে পাচ্ছ এই যে কর্নারে কিন্তু একটা সেটিংস আইকন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই সেটিংস আইকনের মধ্যে তুমি কি করবে ক্লিক করবে ঠিক আছে সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ চ্যানেল এখানে চ্যানেলে তুমি ক্লিক করবে চ্যানেলে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ড এখানে কি কিওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছো এখানে কি কি কিওয়ার্ড রয়েছে এগুলো কিন্তু আমার চ্যানেলের কিওয়ার্ড এটা কিন্তু আমার লং চ্যানেল ওই জন্য কিন্তু আমার লং চ্যানেলের কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে তো তোমার যদি শর্টস চ্যানেল হয় তাহলে এখানে শর্টস এর কিছু কিওয়ার্ড তোমাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে শর্টস যেমন ট্রেন্ডিং শর্টস ওয়াইটি শর্টস ভাইরাল শর্টস ইউটিউব শর্টস এরকম দিতে হবে তারপরে যে সমস্ত চ্যানেলগুলো এখন ট্রেন্ডিং রয়েছে সেই সমস্ত চ্যানেলগুলোর নামও তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু ট্রেন্ডিং এ কিন্তু সমস্ত সব সময় কিন্তু আপডেট হতে থাকে চ্যানেলের নাম ট্রেন্ডিং কিন্তু সব সময় চেঞ্জ হতে থাকে কোন সং এখন ট্রেন্ডিং এ রয়েছে প্রত্যেকটা দিন কিন্তু চেঞ্জ হতে থাকে তো প্রত্যেকটা দিন তোমাকে এখানে কাস্টমাইজ করতে হবে ঠিক আছে তো যে সং গুলো তোমার ট্রেন্ডিং এ থাকবে সেই সং গুলোর নামও তোমাকে লিখে দিতে হবে এবং যে চ্যানেল গুলো রয়েছে দু তিনখানা চ্যানেলের নাম তোমাকে এখানে দিয়ে দিতে হবে এবং তারা কোন কোন হ্যাশট্যাগ তারা তাদের টাইটেলে এ ডেসক্রিপশনে ইউজ করছে সেটাও তোমাকে দেখতে হবে দেখে তোমরা এই চ্যানেলে কিওয়ার্ড এখানে তোমরা দিয়ে দেবে এবং তোমরা যখন ভিডিও আপলোড করবে ভিডিও আপলোডের সময় তোমাদের ভিডিওর সাথে টাইটেল ডিসক্রিপশনে এবং ডিসক্রিপশনে তোমরা দেবে ঠিক আছে এটা করলে কিন্তু তাহলে তুমি দেখতে পারবে যে তোমার ভিডিও কিন্তু তাদের ভিডিওর সাজেস্টে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু চলে যাবে ঠিক আছে তো তোমার ভিডিও কিন্তু ট্রেন্ডিং এর সূত্রে কিন্তু তোমার ভিডিওতে তুমি কিন্তু একটা ভালো ভিউজ নিয়ে আসতে পারবে জিরো ভিউজ সমস্যা কিন্তু একদমই থাকবে না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে